মিরপুরে অসহায় অসুবিধা বঞ্চিত কিশোরীদের আত্মনির্ভরশীল করতে বিউটিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে অ্যাডোরা বাংলাদেশ। সকালে মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত 50 জন কিশোরীকে সনদপত্র দেওয়া হয়। এই সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিরাজ চন্দ্র সরকার, অ্যাডোরা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিং ওয়ান শিন, প্রোগ্রাম ম্যানেজার স্টানমা ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রাশিদা বেগম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকরা জানান, মেকআপ ইউর ড্রিম প্রজেক্টটি বৃত্তিমূলক সৌন্দর্য বর্ধন বা বিউটিফিকেশন শিক্ষার মাধ্যমে কিশোরীদের আত্মনির্ভরশীল করতে কাজ করছে।